बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি এসএম মুস্তাক আহমেদ, আইসিডি শিক্ষক, আরামবাগার হাই স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে আইসিডি পড়াবো। আইসিডি একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করবে। আমরা বাস্তবে অনেকেই আমরা জানতে পারি, এটা আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড। আমরা অন্যান্য বিষয় যেভাবে পড়াই, ঠিক ওই বিষয়ের পাশাপাশি প্রত্যেকটা শিক্ষার্থীর যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আইসিটি জ্ঞান। তোমরা দেখো বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা যেদিকে তাকাই, লেখাপড়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কাজে আইসিটি প্রয়োজন। তোমরা যারা এসএসসি পাশ করে এসএসসিতে ভর্তি হয়েছ, তোমাদের একটা কমন সাবজেক্ট আইসিটি। আগে আমরা বলেছিলাম 91 আমরা করেছি আইসিটি, প্রাথমিক দিকটা তোমরা সবাই জানো। বিশেষ করে আমাদের বর্তমান সমাজে ছেলেমেয়েরা যারা লেখাপড়া শেষ করে চাকরির বাজারে যায়, তাদের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় চাকরির পাশাপাশি এই আইসিটি সংক্রান্ত প্রচুর প্রশ্ন আমরা এখান থেকে জানতে পারি। আমরা খেয়াল করলে দেখতে পারবো শিক্ষার্থীরা বর্তমানে চাকরির বাজার যদি আমরা তাকাই, আমাদের পড়ালেখার মান যেভাবে যাবে, আমরা কী পরিমাণ রেজাল্ট করছি, কেমন রেজাল্ট করছি, রেজাল্ট যেমন দেখবে নির্ভরতা পাশাপাশি আমাকে জিজ্ঞাসা করবে আপনি কেমন ইংরেজি জানেন, ইংরেজি দক্ষতা কত দেবো সেটা আমাকে জিজ্ঞাসা করবে। তাছাড়াও শুধু ইংরেজি জানলে হবে না, ইংরেজির পাশাপাশি আমাদের কম্পিউটারে কতটুকু দক্ষতা আছে এ সম্পর্কে আমরা কতটুকু জানি সেটা আমাদেরকে বিভিন্নভাবে তার পরীক্ষা করবে। দেখো একটু খেয়াল করে দেখো বর্তমান বাজারে তুমি ভালো ইংরেজি জানো, ভালো তোমার দক্ষতা আছে লেখাপড়া, লেখাপড়া রেজাল্ট ভালো করেছো, কিন্তু তোমার কম্পিউটারে কোনো জ্ঞান নেই। আমি নিশ্চিত ওই ধরনের শিক্ষার্থী কোন প্রকার চাকরি বাজারে পাবে না, ভালো কোনো চাকরি পাবে না। তোমাকে ভালো চাকরি পেতে হলে অবশ্যই তোমাকে কম্পিউটারে দক্ষ হতে হবে। কীভাবে আমরা কম্পিউটারে দক্ষ হবে, দেখো বর্তমান এই ডিজিটাল যুগে আমরা যারা বসবাস করতেছি আমরা কিন্তু প্রত্যেকে কোনো না কোনোভাবে এই আইসিটির সাথে সম্পৃক্ত। এই আইসিটি জ্ঞানটা আমাদের অবশ্যই অবশ্যই যার যেটুকু আছে ভালো, আলহামদুলিল্লাহ ভবিষ্যতের জন্য আরও ভালো করতে হবে। কারণ এটা শুধু আমার পরীক্ষা পাশ করার জন্য নয়, আমার বাস্তব জীবনে কর্মজীবনে এটাকে আমাকে আরও উপরে তোলার জন্য এই জ্ঞানটা আমার জরুরি। আমরা প্রথম হতায় আমাদের গ্লোবাল ভিলেজ আছে, গ্লোবাল ভিলেজ আমরা গ্লোবাল ভিলেজ বিস্তারিত আলোচনা করব। যেহেতু আজকে আমাদের উদ্বোধনী ক্লাস, কাজে ওই গো সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেছে না, বাস্তব আলোচনা আমরা করতেছি। দেখো আমরা একসময় চিঠির মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করতাম, এখন আমরা কিন্তু চিঠির মাধ্যমে যোগাযোগ করি। এরপরে আসছে আমাদের টেলিফোন, টেলিফোন সে টেলিফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করতাম, এখন কিন্তু টেলিফোনের যোগাযোগটা অনেক কমে গেছে। আসছে কি মোবাইল, এখন আমরা মোবাইলে যোগাযোগ, মোবাইলের ব্যবহার আমার দিন দিন বাড়তে আছে। তারপর দেখো মোবাইলে বিভিন্ন প্রকার খরচ বেড়ে গেছে, খরচটা বেড়ে গেছে আমি কী করা যায়, আমরা এটাকে আরো সাশ্রয় করার জন্য বিভিন্ন প্রকার অনলাইন সিস্টেম চলে গেছে। দেখো এখন আমরা চিঠি লেখে না, এখন আমরা টেলিফোনে কথা বলি, এখন মনে হয় সবাই ফোনে কথা বলো, তাও কি থ্রি কল, এটা কীভাবে টেকনোলজি ডেভেলপের কারণে পাশাপাশি আমরা ফোনেও কথা বলি, ফোনেও কথা বলি। এই যে ডেভেলপগুলো হচ্ছে সকলেই কিন্তু আইসিটি রিলেটেড, আইসিটি ব্যতীত কোনো প্রকার টেকনোলজি ডেভেলপ আমরা এখান থেকে পাচ্ছি না। শিক্ষার্থী আজকে আমরা দেশে সারা বিশ্বে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন পুস্তক, বিভিন্ন তথ্য ইত্যাদি জানার জন্য আমরা আইসিটি সহায়তা করি। মনে কর তোমার ইচ্ছে হলো আমেরিকায় নাবোদা দেশটা কিন্তু দেখতে চাচ্ছ, কেমন দেখতে, সেখানকার সংস্কৃতি কেমন, সেখানকার আবহাওয়া কেমন তুমি জানতে চাচ্ছ, তুমি গুগলের সার্চ পাচ্ছ। তুমি জানতে চাচ্ছ মক্কার হেরাম শরীফ এখন কয়টা বাজে, ওখানকার আবহাওয়ার পরিমাণ কী, ওখানে কারা কারা উপরে করতেছে, উপরে কীরকম কীভাবে তোয়াপ করা হচ্ছে আমরা কিন্তু গুগলের সার্চ দিয়ে পাচ্ছি। আমরা জানতে পারছি
ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানকার কৃষি ব্যবস্থা কীরকম আমরা জানতে চাই, কী ধরনের ফসল উৎপন্ন হচ্ছে আমরা গোবর সার দিলে বের করতে পারছি, ও দেশের সংস্কৃতি কেমন, ও দেশের মানুষের চলাফেরা কেমন, ও দেশের নদী সাগর আবহাওয়ার পরিমাণ কীরকম, কীভাবে মানুষ চলাফেরা করতেছে, তাদের জীবনযাত্রার মান কেমন, তাদের শিক্ষার হার কত, আমরা দ্রুত সময়ের মধ্যে এগুলো আমরা জানতে পারছি। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো, নিশ্চিতভাবে বুঝতে পারছি আমাদের আইসিটির জ্ঞান অবশ্যই আমাদের লাগবে, আমাদের নিজেদের প্রয়োজনে লাগবে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য, আমাদের চাকরিকে আরও মজবুত করার জন্য, আমাদের জ্ঞানকে প্রসারিত করার জন্য আমাকে আইসিটি ব্যবহার অবশ্যই আমাকে করতে হবে। শিক্ষাকে একটু খেয়াল করব, আমরা লেখাপড়া আগে এক সময় এখন বাজারে যেভাবে বই পাওয়া যায়, আমরা যখন পড়াশোনা করছি বাজারে খুব একটা বই পাই না, খুব কম ছিল বই, আমাদের সাবজেক্টের বইগুলো ছিল কম। আমরা ঢাকা নিউ মার্কেট থেকে যেটাকে বলি নীলখ্যাপ, ওখান থেকে বিভিন্ন রেফারেন্সের বইগুলো ফটোকপি করে 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 নিয়ে এসে আমরা পড়াশোনা করতাম। আর এখন তোমরা অনলাইনে বসে বই কিনতে হচ্ছে না, অনলাইনে গুগলে সার্চ করে আমরা বইগুলো বের করতে পারতেছি, এই বইয়ের তথ্যগুলো আমরা নিতে পারছি। তাহলে শিক্ষাক্ষেত্রে আমার সকল তথ্য আমরা অনলাইন থেকে কালেকশন করতে পারছি। তোমরা তোমাদের কথা চিন্তা করো, আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমাদেরকে বলবো তোমাদের রেজাল্ট দেবো উত্তরে, আমরা স্কুলে গেছি সকাল থেকে বসে আছি, রেজাল্ট আসতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর প্রিন্সিপাল স্যার প্রধান শিক্ষক আমাদেরকে জানাই দিয়েছে এবং আমরা বলে বলে এই ইচ্ছা শিক্ষার্থীরা তোমরা পরীক্ষা পাস করেছ। এই তো বেশি না, অল্প কিছু বছর আগে, 15-20 বছর আগের কথা তোমাদেরকে বলছি। আর এখন আমরা মোবাইলে মেসেজের মাধ্যমে রেজাল্ট কিন্তু জানতে পারতেছি, কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছি, আমাদের গ্রেডে কি, আমরা দ্রুত সময় মতো জানতে পারছি। শুধু তাই না, তুমি 2000 সালে পাস করছো বা 2020 সালে পাস করছো, 19 সালে পাস করছো, কোনো সমস্যা না, অনলাইন সার্চ দিলে তোমার রেজাল্ট বের করতে পারো, অনলাইনে দেখতে পাচ্ছ তোমার কোন সাবজেক্টে কত বছর আগে পাস করছো, কোন বিষয়ে পাস করছো, কোন বিষয়ে তোমার রেজাল্ট কেমন ছিল, সেগুলো আমরা প্রত্যেকে জানতে পারছি। তাহলে তোমরাই এই আইসিটি ব্যবহার গুরুত্ব আমাদের বাস্তব জীবনে আছে, যদি আমাদের থাকে, যদি আমাদের শিক্ষার দরকার আছে, তাহলে অবশ্যই আমাদের বিক্রি করতে হবে, এই বিষয়টার উপর অনেক গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষার্থী আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োজন নাই এমন কোনো কিছু পাবা না যেটা আইসিটিতে নাই, প্রত্যেকটা জিনিসের বাস্তব জীবনের প্রয়োজন, এমনকি আমার শিক্ষা ব্যবস্থা শুরু থেকে শেষ পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, তুমি যা চাও, তুমি যা জানতে চাও, তাই তুমি আইসিটি ব্যবহারের মাধ্যমে জানতে পারবা, তুমি যা শিখতে চাও তাই তুমি অনলাইনে শিখতে পারবা, তুমি গুগলে সার্চ দাও, তুমি রান্না করতে চাও যে আমি এই জিনিসটা রান্না করতে চাচ্ছি, আমি আজকে স্যুপ রান্না করবো, আমি আজকে মাংস রান্না করবো, আমি গুগলে সার্চ দেবো, পাবো কীভাবে পাচ্ছি, কেউ না কেউ এই জিনিসটা শিখেছি, ভিডিও করেছি, রেকর্ডিং করে এটাকে আপলোড করে দিয়েছে, আমরা জানতে পারছি, তুমি যা জানতে চাও সবই আমরা জানতে পারছি। তাহলে যে জিনিস আমি জানতে চাই সেটা কীভাবে বের করতে হয়, কীভাবে খুঁজতে হবে, কীভাবে বের করতে হবে, কী প্রক্রিয়া আমি পাবো, সেটার জন্য অবশ্যই আমাকে আইসিটি জ্ঞান থাকতে হবে। আমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি তাদের কাছে আমার বিনীত নিবেদন, তোমরা প্রত্যেকে আগামী শতাব্দীতে ভালো করবে এই প্রত্যাশা করি, পাশাপাশি তোমাদের কাছে আমরা এটাও আশা করি, নিজেদের লেখাপড়ার পাশাপাশি আইসিটি তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে করবা। কেন করবা? শুধু পরীক্ষায় পাশ করার জন্য, শুধু পরীক্ষায় পাশ করার জন্য আমি আইসিটি শিখব, আমাকে পাশ করতে হবে এটা না, নিজের বাস্তব জীবনের প্রয়োজন উপলব্ধি করে নিজের ভবিষ্যৎকে শক্ত করার জন্য, নিজের ভিত্তিকে মজবুত করার জন্য আমরা আইসিটি ব্যবহার করব। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে প্রথম চ্যাপ্টারে গ্লোবাল রিলেশন সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।